স্পন্টেনিয়াস লাইফ নতুন ব্লগে বন্ধুদের স্বাগত, শুভেচ্ছা। একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, বেশ কদিন ধরে এটা শ্যুট করব। আজকে শনিবার সন্ধ্যাবেলা শুরু করেছি ব্লগটা, স্পেশালি সরস্বতী পুজোর ব্লগ হতে যাচ্ছে। তো এখন তো পুজো এসে গেছে, বুধবার দিন পুজো, তাই ভাবলাম একটু যাই মা সরস্বতীর কাপড় চোপড় কিনতে বেরোই, সেই কাজটাই করতে যাচ্ছি, সেই জন্য ভিডিওটা অন করে দিয়েছি। কেমন আছে বন্ধুরা? আশা করছি বন্ধুরা সবাই অনেক ভালো আছে, আনন্দে আছে। সরস্বতী পুজোটা পুরোই শেয়ার করার ইচ্ছা আছে। সরস্বতী পুজো তো সবার ঘরে ঘরে পুজো, সবাই নিশ্চয়ই তার প্রস্তুতি নিচ্ছে, তা আমিও শুরু করে দিয়েছি। ভিডিওটা চলতে থাকুক, আশা করি ভিডিওটা ভালো লাগবে পুরো দেখলে, তাহলে বন্ধুরা সঙ্গে থাকবে, ভিডিওটাও চলতে থাকবে, বন্ধুরা সরস্বতী পুজোটা দেখতে পাবে কেমন করে এবছরের সরস্বতী পুজো হচ্ছে। এবছর একটু অন্যদেরও ইনভলভ করেছি, অন্যবার ঘরে পুজো হয়, এবারে স্কুলকেও ইনভলভ করেছি সরস্বতী পূজায়, তাই আশা করছি ভিডিওটা ভালো হবে। তাহলে চলো ব্লগটাও চলতে থাকুক, বন্ধুরাও সঙ্গে থাকুক। আগেই বললাম যাচ্ছি এখন কাপড় কিনতে, মা সরস্বতী যাব, বৌদি বৌদি আর আমি যাব। এখন রাত মানে সন্ধেবেলায় টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে, এখন তাই বেরোচ্ছি আমরা। দেখি দোকানে গিয়ে, দোকানটা দেখালে দেখা দেখাতে পারলে দেখাবো, যদি খোলা পাই অবশ্যই। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। কাপড় কিনতে গেছিলাম, মা সরস্বতীর কাপড় কিনে নিয়ে চলে এসেছি। সবাই হলুদ হলুদ দিচ্ছে বলে আমরা বললাম না একটু অন্য রঙের কাপড় দিই, সেই জন্য একটু ডার্ক কালারেরই কাপড় কিনে আনলাম। সরস্বতী পুজো দেখলাম বেশি কাপড় লাগে না, অন্য পুজোয় ধুতি টুতিরও দরকার হয়, কিন্তু খালি দেখলাম মা ঠাকুমশাই যে লিস্ট দিয়েছে তাতে শুধু মা সরস্বতীরই কাপড় দিয়েছে। আর এর সঙ্গে আসবে দাদার ছেলে, তার মেয়ের হাতে খড়ির ব্যাপার আছে একটা, ওরা দমন থেকে আসবে হাতে খড়ির জন্যে। ওই বাচ্চাটার একটা হলুদ শাড়ি খুঁজছিলাম, বাট আজকাল ইলাস্টিক লাগানো যে শাড়ি হয় সেই শাড়ি খুঁজছিলাম, সেটা পেলাম না, অন্য দেখেছিলাম হলুদ শাড়ি, ভালোও ছিল, সায়া ব্লাউজ বাচ্চাদের দিয়ে ম্যাচ করে একেবারে বিক্রি হচ্ছে। কিন্তু ও একটু বলেছে ও যে ইলাস্টিকওয়ালা শাড়ি পেলে সুবিধা, বারবার পরাতে গেলে, সেই জন্য ওই শাড়ি খুঁজে পাইনি, আজকে ওই শাড়িটা নিতে পারলাম না। আবার বেরোতে হবে ওই শাড়িটার জন্য, নাহলে ভাইকে দিই বা কাউকে দিয়ে আনাতে হবে, দেখা যাক। এখন ইলাস্টিকওয়ালা শাড়ির ধুতি তো পাওয়া যায় জানি বাচ্চাদের, কিন্তু শাড়িটা পাওয়া যায় কি না জানি না। বন্ধুরা মনে হচ্ছে রংটা জানি না, মোবাইলে মোটামুটি ঠিক আসছে, তবে এমনি চোখে দেখে আরও একটু ডার্ক লাগছে শাড়িটা। আশা করি শাড়িটা পছন্দ হয়েছে মা সরস্বতীর, কমেন্ট করে জানাতে হবে বন্ধুদের কেমন হয়েছে সরস্বতী মায়ের শাড়ি। সবাই তো হলুদ হলুদই দেয়, আমরা একটু অন্য কালারেরই শাড়ি দিলাম এবারে। শাড়ি আর স্লিপে আমাদের ঠাকুমাশা একটা করে স্লিপ দেয়, স্লিপে লেখা ছিল একটা বড় গামছা, তো এই গামছাটাও কিনে নিয়েছি। ঠাকুরের কাপড় জিনিস বলতে, ঠাকুরের সামগ্রী বলতে এই কাপড় আর গামছাটাই লিখেছে স্লিপে, এই দুটোই আমরা কিনে নিয়েছি। কি বানাচ্ছো তোমরা একটু বলো? চেইন বানাচ্ছি যেগুলো ডেকোরেশন করার জন্য, সরস্বতী পূজা স্পেশাল না? হ্যাঁ সরস্বতী পূজা স্পেশাল। আর ওইটা কি করেছো? ওইটার মধ্যে আরো ফুল রয়েছে, ওইটার মধ্যে ফুল রয়েছে, আর পিছনে একটা স্ট্রাকচার রয়েছে। আচ্ছা ওই স্ট্রাকচারটা দিয়ে ওখানে মধ্যে ঠাকুর বসবে না? আচ্ছা স্ট্যান্ড আর কি ঠাকুর বসার, ওটাকেও ডেকোরেট করছো তাই তো? সরস্বতী পুজোর ব্লগটা আগেই শুরু করে দিয়েছিলাম, চলো বাইরে একটু ডেকোরেশন হয়েছে আজকে পুজোর আগের দিন, আর এখন ঠাকুর আনছে, সেটা একটু ভিডিও করে বন্ধুদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা সঙ্গে থাকুক, ভিডিওটা চলতে থাকুক। পুজোর প্রস্তুতিতে অবশ্যই শুরু হয়ে গেছে, সেই কাপড় কেনা থেকে শুরু হয়েছে, এখন ঠাকুর আসছে, চলো ঠাকুরটা শেয়ার করি কেমন ঠাকুর আনছে দেখি। আসো রেখেছি, প্রদীপ জ্বালাবো, ধূপকাঠি জ্বালাবো। কোথায় ওরা রওনা দিয়েছে, ঠাকুর নিয়ে রওনা দিয়েছে? বাহ 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 বাহ, পুরো দামে সরস্বতী পূজার প্রস্তুতি চলছে, মেয়েরা অনেক কিছু তৈরি করেছে।
এই তো দাঁড়া ঢোকাস না, হ্যাঁ টিভির ওপরে দেখো পৌষালি। পিটার সেই যে বক্স গুলো রাখা হয়েছিল সেই ট্রাক্টর তো হালকা, দুটো বক্স দিলেই তো হয়, দুটো বক্স দিয়ে উঁচু করলেই তো হয়, দেখতে সুন্দর। আমাকে দাও নাই তো বাবি, বাবি ভিডিও ধরতে আমি একটু শাকটা বাজাই, দাঁড়া মোমবাতি এটা নিয়ে আসি। পুজোর আগের দিনের প্রস্তুতি দেখালাম, সরস্বতী পুজোর দিনের ভিডিওটা আবার আলাদা অন্য পার্টে নিয়ে আসবো। আগের দিন গোটা দিন কি ব্যস্ততা ঠাকুর আসা পর্যন্ত সেটাই আজ এই ভিডিওতে শেয়ার করলাম, না হলে একসঙ্গে করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। বন্ধুরা আবার দেখা হবে।